শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সাথে আছেন, সকলকে জানাচ্ছি বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আমার অকৃত্রিম ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? হ্যালো, ভালো আছো তোমরা? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশন পেজ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের। দেখো আজকে কি কি নিয়ে আসছি দেখতে পাচ্ছ? দেখো তো, পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে, ঠিক আছে? পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে। সোহান হাসান, তুমি বাবা ইয়ে করো, ক্যামেরাটা ওপেন করো, তোমাকে দেখা যাচ্ছে না কেন? এই যে আমাদের নতুন দুজন ছাত্রছাত্রী অ্যাড হয়েছে, কেমন আছো তোমরা? সালমান, তারপর সয়ন, কেমন আছো? তোমরা ক্যামেরা ওপেন করো, ভিডিও ওপেন করো। বাবা তোমাদের দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ওপেন করো, আমি একটু দেখি। ভালো আছো তাই না? হ্যাঁ। আজ আমি তোমাদের মাঝে এসেছি কি নিয়ে বলতে পারবে? এই যে দেখো, পঞ্চম শ্রেণীর এটা কি বই? বাংলা। কি বই? বাংলা বই। বাংলা নিয়ে এসেছি। তো তোমরা কি করবে, বই খাতা কলম নিয়ে সুন্দর করে বসে পড়বে, ঠিক আছে? তো আসো। আটাত্তর পৃষ্ঠা বের করো। দেখো তো, এটা ছবিটা দেখতে পাচ্ছো? এটা কিসের ছবি? প্রাচীন মুদ্রা। হ্যাঁ, এই তো। সালমানকে অসংখ্য ধন্যবাদ। আর কে কে বলতে পারবে এটা কি বলতো? প্রাচীন মুদ্রা, পুরাতন, আগের মুদ্রা, অনেক আগের, ঠিক আছে? প্রাচীন মানে পুরাতন, অনেক আগের। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়বো কি জানো, এই মুদ্রাগুলো কোথায় পাওয়া গেছে জানতে তোমরা কি জানো? এগুলা মাটি কি মাটি খুদে খুদে মাটির নিচে পাওয়া গেছে, ঠিক আছে? আজ আমরা পড়বো কি, এই যে ছবি দেখতে পাচ্ছ, দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে, ছবি দেখতে পাচ্ছ? কেমন মনে হচ্ছে ছবি দেখে? কি মনে হচ্ছে তোমাদের, এগুলো কোথায়? মাটির ভিতরে শহর। হ্যাঁ, মাটির নিচে পাওয়া যাচ্ছে না, মাটি খুদে এগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়বো মাটির নিচে যে শহর। কি পড়বো? মাটির নিচে যে শহর। আমরা লিখে নি কেমন? মাটির নিচে যে শহর, মাটির নিচে যে শহর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন কি করবে, আমি এই পাঠ্যাংশটুকু পড়বো। আচ্ছা তোমরা একটু পড়ো, আমি তো পড়েছি। তোমরা কে পড়তে পারবে? যে কোনো একজন হাত তোলো। একজন সালমান, বাবা তুমি একটু পড়ো তো, প্রথম থেকে এখান থেকে পড়ো, আমি শুনি। 78 পৃষ্ঠা থেকে। হ্যাঁ, 78 পৃষ্ঠা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে তিনি অভিযুক্ত হন। 1956 সালে বোয়ারি গ্রামে মাটি খনন কালে ছাপাঙ্কিত রক্ত মুদ্রা একটি ভান্ডার পান তিনি। হাতে 4000-এর মতো মুদ্রা ছিল। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ বুয়ারি প্রতিষ্ঠান প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে এখানে শুরু হয় খনন কাজ। নেতৃত্বে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুবি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গ নগর। আর পাওয়া যায় ইটের স্থাপত্য,
অন্যতম বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরানো। এ সময় শীতলক্ষা নদীর পারে। এরপরে এরপরে সুখী বাবা তুমি একটু পড়ো তো, তুমি একটু পড়ো। এরপর থেকে অঞ্চল ছিল মানুষজনের বসবাস ছিল নগর সভ্যতা পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর সৌদর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা ওই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ হয়ে। আচ্ছা সুখী সুখী আমি পড়ছি তুমি শোনো, আমি পড়ছি তুমি শোনো। ঐতিহাসিকদের ধারণা ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারিবটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল। এরপর উয়ারিবটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা পাওয়া গেছে। আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গাটেক, সোনারুতলা, কেন্দুয়া, মর্জাল, টঙ্গিরাজার বাড়ি, মন্দির বিঠা, জানখাটেক, টঙ্গিটেকে প্রাচীন বসতি চিহ্ন পাওয়া যায়। দুর্গ প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের যত প্রত্ন বস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া। এরপর থেকে সায়ন বাবা তুমি একটু পড়তে পারবা? একদম শেষ, একদম শেষের শেষের প্রায় প্রথম লাইনের পরের লাইন। এই সভ্যতা প্রাচীনকালে এখান থেকে এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। ওয়ারি বটেশ্বরী থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ মন্দির আবিষ্কার হয়েছে। জানখাটেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ক্রমে ক্রমে আরো অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে। ধন্যবাদ, ধন্যবাদ সয়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সুখীকে ধন্যবাদ, সালমানকে ধন্যবাদ, সাথে মারিয়াকেও অসংখ্য ধন্যবাদ। মারিয়া যে ধৈর্য মনোযোগ সহকারে শুনেছে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এই পাঠ্যাংশটুকুর ভিতর থেকে কিছু শব্দার্থ খুঁজে বের করব, ঠিক আছে। তোমরা খাতা কলম নাও, আমি বলছি তোমরা লিখে নাও, ঠিক আছে। আমি খাতা এখানে লিখে লিখছি বোর্ডে, লিখতে পারলে লেখো, আর না হলে দেখো লেখা লাগবে না। অভিভূত, একটা শব্দ আমরা পেয়েছি অভিভূত। অভিভূত অর্থ কি বলতে পারবে? হ্যাঁ দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে। এরপর আরেকটি শব্দ পেয়েছি নিদর্শন। নিদর্শন অর্থ কি? নিদর্শন অর্থ কি? চিহ্ন অথবা কি প্রমাণ, প্রমাণ। এরপরে আমরা আরেকটি শব্দ পেয়েছি ঐতিহাসিক, ঐতিহাসিক। বলতো ঐতিহাসিক কি? যারা ইতিহাস লিখেন। হ্যাঁ ধন্যবাদ। ইতিহাস লিখেন। এরপরে আসো অত্যন্ত, একটা কথা পেয়েছি অত্যন্ত, অত্যন্ত।
অত্যন্ত, খুব বেশি না, খুব বেশি। হ্যাঁ, এরপরে আমরা আরো পেয়েছি প্রাচীন, এখানে একটা শব্দ পেয়েছি প্রাচীন। প্রাচীনত্ব কি? প্রাচীনত্ব কি? পুরনো, পুরানো, ঠিক আছে। দেখা যাচ্ছে না? এই তো দেখা যাবে, এখন দেখা যাচ্ছে, দেখো তো। এরপরে দেখো জনপদ, জনপদ অর্থ কি? লোকালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে জনপদ। এরপরে আমরা প্রথমটা মুছে লিখতেছি খনন। খননার্থ কি? গর্ত করা। খননার্থ কি? গর্ত করা। লিখতে পারছো? আচ্ছা, এরপরে আমরা এগুলো মুছে নি। তোমাদের কথা শোনা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? এরপরে এই পাঠ্যাংশটুকুর ভিতর থেকে আমরা কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করি, কেমন? সযুক্ত থয়টা কি বলতো? তারপর দেখো বলো এটা কি, যুক্ত বর্ণটা বলতে পারবে? এটা কি? স প্রথমে, তারপরে থ, সমান সমান স্থান, স্থান। এটা দিয়ে একটা বাক্য লিখতে পারবা বলো তো? স্থান আমি একটি আমি আমি বলছি, ঠিক আছে। স্থান হলো আমি আমি যে স্থানে আছি, স্থান পরিবর্তন করলাম, অথবা আমি স্থান পরিবর্তন করলাম। হ্যাঁ, এরপরে এখানে হলো প্রথমে জ, এরপর কি? ইও না? সমান সমান এটা দিয়ে কি লেখা যায়? বি কি? এখন না, এরপরে আমি এরপরে এরপরে এই শব্দ এই যুক্ত বর্ণটা কি বলতে পারবে? ক যোগ মূর্ধন্য ষ, ঠিক আছে, সমান সমান কক্ষ, শিক্ষক, হ্যাঁ, অথবা শিক্ষক। হ্যাঁ বলো, শিক্ষক দিয়ে একটি শব্দ বাক্য বলো। শিক্ষাগুরুর মর্যাদা, শিক্ষাগুরুর মর্যাদা অনেক নাকি? না না, শিক্ষক আমাকে আমাদের পড়ান, শিক্ষক আমাদের লেখাপড়া করান নাকি? করান। এরপরে ন যোগ দ, আনন্দ। আমি খুব আনন্দ করিলাম,
আমি আনন্দ করেছি। এরপরে আরেকটি যুক্তবর্ণ, এটা স, তালবর্ষ যোগ তালবর্ষ যুক্ত চ। প্রথমে লিখতে হবে তালবর্ষ, তারপর হইব কি চ, এটা দিয়ে একটা শব্দ লিখি নিশ্চয়। নিশ্চয় আমি নিশ্চয় আমি নিশ্চয় না হয় নাই, কি বলছো ঠিক মতো বলো। আমি নিশ্চয় শব্দের জন্য কিছু বুঝা যাবে না, সব নিশ্চিন্ত হলাম। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা কি করবে, পাঠ্যাংশটুকু যাকে যাকে বলবে শেষে একটু একটু পড়বে, ঠিক আছে? আমি যাকে যাকে বলবো, মারিয়া তুমি একটু বলো তো, প্রথম থেকে তুমি একটু বলো। মারিয়া শোনো, আমার কথা শোনো আগে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইয়ে করবা, মারিয়া পড়বে, এরপর থেকে আরেকজন পড়বে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পড়ো। ৮৫ সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মূল্যবান পাথর, পাথরের বাদ্যমূল্য ভারত দেশের মধ্যে প্রাচীন এরপরে আরেকজন বলো, এরপরে আরেকজন বলো। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উয়ারি বটেশ্বরের
ভিডিও অফেন করো, তোমার ক্যামেরা ইয়ে করো, অফেন করো, এরপরে তুমি বলো। এরপর থেকে উয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা পাওয়া গেছে এখান থেকে। কোটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরানো জায়গা পাওয়া গেছে। আশেপাশে বিভিন্ন গ্রাম যেমন সোনারুতলা, কেন্দুকা, মরজাল, জঙ্গিরাজার বাড়ি, বীর বিটা, জনখাটেক, জঙ্গির থেকে প্রাচীন বস্তির চিহ্ন পাওয়া যায়। দুর্গ প্রাচীন স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের যত বস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সফল ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুধীর মুস্তাফিজুর রহমান ধারণা এই। আচ্ছা, এরপরে এরপরে আমি বলছি, এরপরে আমি বলছি শোনো। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। উয়ারি বটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির বিটা এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে। জানখাটেক একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ক্রমে ক্রমে আরো অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এর ভিতর থেকে তোমাদের কিছু বাক্য রচনা করাই, কেমন? এদিকে তাকাও, অভিভূত দিয়ে একটা বাক্য বলো, বলি। প্রাচীন দিয়া, প্রাচীন প্রাচীন দিয়ে একটা প্রাচীন। এদেশে কি মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন কি নগর সভ্যতা। দেখা যায় এরপরে আছে সমৃদ্ধ, সমৃদ্ধ, ঠিক আছে। বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ নাকি? বাংলাদেশ সমৃদ্ধশালী শালী দেশ। এরপরে আছে নিদর্শন, বাংলাদেশের মধ্যে কয়েকটি প্রাচীন নিদর্শন রয়েছে। বাংলাদেশের মধ্যে কয়েকটি প্রাচীন কি রয়েছে? নিদর্শন, নিদর্শন রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা? আরেকটি শব্দ পেয়েছি আমরা, দেখা যায় না? আচ্ছা, এখন দেখা যায়? আচ্ছা, এরপরে আবিষ্কার, আবিষ্কার একটা শব্দ পেয়েছি আমরা। এখানকার মন্দির বিটায় পদ্ম মন্দির আবিষ্কার হয়েছে বা আবিষ্কৃত, আবিষ্কার
এখানকার মন্দির ভিটা, এখানকার এখানকার মন্দির ভিটায় ভিটায় কি হয়েছে? পদ্ম মন্দিরও আবিষ্কার হয়েছে। মন্দিরও আবিষ্কার হয়েছে। আবিষ্কার আবিষ্কার দিয়ে একটা বাক্য লিখেছি, এখানকার মন্দির বিটায় কি হয়েছে? পদ্ম মন্দির আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা এর ভিতর থেকে কি করব, কিছু শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে, আসো। অনেক পরে এখানে শুরু হয় কি, অনেক পরে 2000 সালে, ক নাম্বার, অনেক পরে 2000 সালে এখানে এখানে শুরু হয় কি বলতো, কেউ বলতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ। খনন কাজ। হ্যাঁ, এরপরে আরেকটি, এই স্থানে বসতি এলাকাটি, এই স্থানে বসতি এলাকাটি এলাকাটি দেশ রাজ্যের রাজধানী ছিল। সম্ভবত রাজ্যের রাজধানী ছিল ছিল এরপরে গ, কিছু শিক্ষার্থীরা, তারপরে আরেকটা দেখো, উয়ারি উয়ারি বটেশ্বর, তোমরা কি দেখতে পাচ্ছ? উয়ারি বটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে দূরে কি হবে অবস্থিত, নাকি অবস্থিত কি শিবপুর, কি শিবপুর কি উপজেলা। ধন্যবাদ। এরপরে ঘ, বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, দেখা যাবে, আমি লিখিনি, পাওয়া গেছে। এখানে কি হবে, জানখার টিকে, এখানে কি হবে, জানখার টিকে, জানখার টিকে কথা শুনলাম না আমরা, জানখার টিকে। এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা, দেখো তো, হ্যাঁ, জানখার টিকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা মূল্যায়নে চলে যাচ্ছি, কেমন? আসো, এরপরে আমরা কিছু কি করব, প্রশ্ন উত্তর করব। বাংলাদেশের কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম বলতে পারবে তোমরা? আমরা প্রশ্নগুলো মুখে মুখে বলি,
বাংলাদেশের কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম বলতে পারবে? আমি বলছি ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, ওয়ারী, বটেশ্বর, এগুলো কি নিদর্শনের নাম? ঠিক আছে, আচ্ছা, ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন বলতে পারবে? হাবিবুল্লাহ পাঠান। হ্যাঁ, তারপরে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, কি নাম বলতে পারবে? জানখারটে। একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, সেখানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, সেটা হলো কি? জানখারটে। সেটা কি? জানখারটে। কোন নদী পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস? কোন নদী বলতে পারবে? শীতলক্ষা। লঙ্কা নয়, শীতলক্ষা নদীর তীরে, শীতলক্ষা না। এই সভ্যতা প্রাচীনকালে কি নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল? হ্যাঁ, সেটা পেয়েছি। এরপর হলো, এই সভ্যতা প্রাচীনকালে কি নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল? সোনাগড়া। কি ছিল? সোনাগড়া। কি ছিল? এগুলা কি লিখতে হবে না মুখে মুখে বলতে পারবে? এখন আমি তোমাদেরকে আবারও বলি, ঠিক আছে, প্রশ্ন করি, তোমরা একটু বলো তো উত্তরগুলো বলতে পারবে? বাংলাদেশের কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম বলো। মহাস্থানগড়, পাহাড়। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এরপরে খ, ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন? হাবিবুল্লাহ পাঠান। হ্যাঁ। এরপরে গ, একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, তার নাম কি? জানখারটে। হ্যাঁ। এরপরের প্রশ্ন, কোন নদীর পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষের বসবাস? শীতলক্ষা নদীতে। ধন্যবাদ সালমান সহ সবাইকে, ধন্যবাদ এখানে যারা আছো। এরপরে উ, এই সভ্যতা প্রাচীনকালে কি নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল? সোনাগড়া। হ্যাঁ, ধন্যবাদ, চেষ্টা করছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সোনাগড়া, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, ঠিক আছে? তোমরা বাড়ির কাজটা লিখে নাও, আমি একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। লেখো বাড়ির কাজ, এটা খাতায় লেখো, এটা তো দেখা যাবে। বাড়ির কাজ, বাড়ির কাজ একটা খাতায় লিখতে দিলাম। বাড়ির কাজ হলো অনুশীলনী 3 নং। অনুশীলনী 3 নং এ কি আছে জানো? প্রশ্ন, ঠিক আছে, 3 নং প্রশ্নে, প্রশ্ন বাসায় কি করবে? পড়বে, ঠিক আছে, এই পড়বেও লিখবে। আর আর একটা কাজ করবে, এই যে এই পাঠ্যাংশটুকু, এই পাঠ্যাংশটুকু কি করবে? বারবার কি করবে? অনুশীলন করবে, বারবার পড়বে। এই পাঠ্যাংশের ভিতরে তোমাদের অনেক কঠিন শব্দ আছে, ঠিক আছে বন্ধুরা, এখানে তোমাদের অনেক কঠিন শব্দ আছে, আমি এগুলো বারবার পড়িয়েছি, আর তোমরা বাসায় পড়বে, আর কঠিন শব্দগুলো খাতায় লিখবে, আমি দেখবো পরবর্তী ক্লাসে, ঠিক আছে, মনে থাকবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কি বলেছি, তোমাদের বাড়ির কাজ হলো অনুশীলনের 3 নং প্রশ্ন সব, আর এই পাঠ্যাংশটুকু বারবার পড়বে, এবং এর ভিতর থেকে কঠিন কঠিন শব্দগুলো খুঁজে বের করবে, ঠিক আছে বন্ধুরা, মনে থাকবে? তো আমার সাথে পাঠে থাকার জন্য এত সময় তোমাদেরকে আমি আবারও বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আমার কি ভালোবাসা,
শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মাইয়া আমার ডিস্টার্ব করছে।